সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামে হতদরিদ্র পরিবারের সন্তান সোহাগ। সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি ও তার দুই ভাই। আন্দোলন চলাকালে গত 5 আগস্ট বাড্ডা থানা এলাকায় পুলিশের গুলিতে নিহত হন সোহাগ। গুলিবিদ্ধ হয়ে আহত হয় তার ছোট ভাই শুভ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে 179 জনের নামে বাড্ডা থানায় নিহতের ভাই বিলাল মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। শেখ হাসিনার সমপতন হচ্ছে বাড্ডা থানা খুব গোলাগুলি। আমরা তিন ভাই সংসার ভবনে যাওয়ার পথে বাড্ডা থানায় যাওয়ার সামনেই এলোপাতাড়ি গুলি শুরু হয়েছে। তো একবার পাও দুইটা গুলি লাগছে, আর সোহাগ মিয়া রাস্তাতে মারা গেছে। আমি কি একটা মামলা বসাইছি। মামলা বসানোর পরে ডাকাত থেকে আমার অনেক লাম্পার দিই, যেমন হুমকিদের যে কেস তুলে নেবার জন্য। বাড্ডা থানার সামনে যখন যাওয়া পরে তখন হঠাৎ করে গোলাগুলি শুরুর মাঝে মনে হলো আমার পায়ে দুইটা গুলি লাগছে। ছেলে হারিয়ে অনেকটা কষ্টে পরিবার নিয়ে চলতে হচ্ছে বলে জানান সোহাগের বাবা মা। আন্দোলন লাগছে আমার গুলা মিছিল, ছাত্ররা রাখিয়ে নিতে পারে, নিতে গেলাম মারা হয়েছে। আমি খুব এই রেনের ট্রেনের মাঝে অবস্থা আছে, আমার বাড়ি ঘরে নেই। অনেক যেই পোলা আছে এই পোলার আমরা সবগুলি রয়েছে, আমরা চিকিৎসা ডাক্তার করাইতাম পারি পয়সার অভাব। আমরা সো আগে মরিয়া গেছে, আমরা অবস্থাও নেই। এখানে আমরা যখন ভাত খাইম খুব আমরা কষ্ট করিয়া খাইতেছি। এদিকে শহীদ সোহাগের পরিবারের পাশে জেলার বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষ। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেষ্টা করে যাচ্ছি তাদের পরিবারের পরিবারকে সহায়তা দেওয়ার জন্য। তার পরিবারের আর্থিক অবস্থা খুবই অসচ্ছল, সরকারের কাছে এবং দেশ এবং বিদেশের বিভিন্ন মানুষের কাছে আমি তাদের জন্য সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করি। অন্যদিকে শহীদ পরিবারটিকে স্থানীয় জনপ্রতিনিধি সহ সরকারিভাবে সহযোগিতা করা হবে বলে জানালেন প্রশাসনের এই কর্মকর্তা। তারপরে ক্ষুদ্র সামর্থ্য বলে আমরা ওনাকে কিছু আর্থিক সহায়তা দিতে পারছি। আমি আশা করি কিছুটা ওনার যে আর্থিক দৈন্য কিংবা কষ্ট একটু এতে প্রশমন ঘটবে। আর ওনার বাড়িটা আপনারা দেখতেছেন জরাজীর্ণ, আমি আমার তরফে যতটুকু সম্ভব হয় সেটা আমি দেওয়ার জন্য চেষ্টা করব। আর যদি আমার তরফ থেকে দেওয়া সম্ভব না হয়, যথেষ্ট না হয়, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো যাতে ওনার পরিবারের জন্য স্পেশালি কোনো যদি কোনো বরাদ্দ আসা আনা যায় ওনার এই বাস্তুভিটাকে উন্নয়নের জন্য, সেটা আমরা করার চেষ্টা করব। বিজয় টিভি নিউজ ডেস্ক।